আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী সোনার কাঁটা পর্ব এক, অনলি অন রেডিও মিলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। গল্প শুরুর আগে এই সিরিজ সম্বন্ধে দু চারটে কথা সকলকে জানিয়ে রাখা উচিত। আসলে এই পি কে বাসু চরিত্রটিকে নিয়ে লেখক শ্রীনারায়ণ সান্যাল প্রথমে একটি গল্প লেখেন যার নাম নাগচম্পা। পরবর্তীতে এই নাগচম্পা গল্প থেকে একটি সিনেমা তৈরি হয়। সিনেমাটির নাম যদি জানতেন, এবং তারপর লেখকের মনে হয় যেহেতু এই মুহূর্তে বাংলা সাহিত্যে কোনো গোয়েন্দা সেই অর্থে নেই, কারণ যে সময়ের কথা বলছি সেই সময় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, তো এমন একটা সময়ে লেখক নারায়ণ সান্যালের মনে হয় এই সময় যেহেতু বাংলা সাহিত্যের বাজারে সেই অর্থে কোনো গোয়েন্দা নেই, সেক্ষেত্রে যদি পি কে বাসু চরিত্রটিকে নিয়ে একটা সিরিজ আনা যায় তাহলে কেমন হয়, সেই ভাবনাতেই সোনার কাঁটা গল্পটির জন্ম এবং নাগচম্পার সিকুয়েল হিসেবে এই গল্পটির আত্মপ্রকাশ। সোনার কাঁটা অর্থাৎ কাঁটা সিরিজের প্রথম গল্প এই গল্পটিকে আপনি ধরতে পারেন। সিরিজ হিসেবে লেখক যখন লেখার কথা ভাবেন তার প্রথম গল্প এটি, অর্থাৎ আমাদের আজকের এই প্রযোজনা সোনার কাঁটা। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এবার আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের কথায় আসি। অজয় এবং বীর বাহাদুরের চরিত্রে দীপক, অরূপ এবং মহেন্দ্রর ভূমিকায় প্রশান্ত, সুজাতার চরিত্রে সঙ্গীতা, কৌশিক এবং হোটেল ম্যানেজারের ভূমিকায় অপূর্ব, সুবীর রায়ের চরিত্রে অভিক, সুমিতার ভূমিকায় আম্রপালি, নৃপেনের চরিত্রে দীপঙ্কর, কাবেরীর ভূমিকায় শ্রোতা, ডক্টর সেনের চরিত্রে রথিন, মিসেস সেনের ভূমিকায় রীতি, আলীর চরিত্রে শুভদীপ, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবরূপা এবং গল্প পাঠে ও পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের কাহিনী সোনার কাঁটা পর্ব এক। কোনো মানে হয়? একে দার্জিলিংয়ের শীত, সবেমাত্র সকাল 6:10, তার উপর আবার ছুটির দিন, ক্যালেন্ডারের তারিখ 2 অক্টোবর 1968, গান্ধীজির জন্মদিবস। সব সরকারি কর্মচারী আজ বেলা 8 পর্যন্ত ঘুমোবে, শুধু নৃপেনেরই যেন নিস্তার নেই। এই 7 সকালে টেলিফোনটা আর্তনাদ করতে শুরু করেছে। লেপটা গা থেকে সরিয়ে খাটের ওপর উঠে বসেন নৃপেন ঘোষাল, দার্জিলিং সদর থানার দারোগা। পাশের খাটে লেপের ফাঁক থেকে সুমিতাও একটা চোখ মেলে তাকাচ্ছে। ঘোড়া দেখলেই মানুষের ঠ্যাং খোঁড়া হয়। নৃপেন আবার শটান শুয়ে পড়ল। দেখো তো, সুমিতা লেপটা টেনে আবার ঢাকা দেয় মাথার ওপর। ও দেখতে হবে না, রং নাম্বার। অগত্যা আবার উঠে বসতে হলো নৃপেনকে। সুমিতা লেপের মায়া ত্যাগ করবে না, আর রং নাম্বার ধরে নিয়ে নিশ্চিন্ত হতে পারলে তো বাঁচাই যেত, কিন্তু ডিসির ফোনও হতে পারে বা পুলিশ সুপারের, কে জানে ট্রাঙ্কল কিনা। তাই হাড় কাঁপানো শীত অগ্রাহ্য করে উঠে পড়ে নৃপেন ঘোষাল। হাত বাড়িয়ে হুক থেকে গরম ড্রেসিং গাউনটা নামিয়ে গায়ে চড়ানোর সঙ্গে চটিটাও পায়ে গলাতে থাকে। সুমিতা আবার একবার মুখ বের করে বলে, কেন ঝামেলা করছো, শুয়ে থাকো না, ও নিজে থেকেই থেমে যাবে। কোথায় কোন সিধেল চুরি হয়েছে? আরে সিধেল চুরি হোক আর বউ চুরি হোক, আরো 12 ঘন্টা এই নরক যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে। ড্রেসিং গাউনের ফিতেটা বাঁধতে বাঁধতে ঘর ছেড়ে হল কামরায় পৌঁছানোর আগেই টেলিফোনটা বন্ধ হয়ে গেল। যা বাবা, বন্ধ হয়ে গেল? মাঝপথেই দাঁড়িয়ে পড়েন নৃপেন। অবশ্য অনেকক্ষণই বাজছিল, হয়তো ওপক্ষের মানুষটা ভেবেছে, যাকে মরুকে, এখন আর ও লোকটা কি ভেবেছে তা নিয়ে নৃপেনের মাথা ব্যথা নেই। লোকটা যখন টেলিফোন নামিয়ে রেখেছে তখন নৃপেনের দায়িত্ব খতম। ঘরে ফিরে আসে সে,
ড্রেসিং গাউনটা খুলে আবার হ্যাঙ্গারে টাঙিয়ে রাখে। হঠাৎ ওর দৃষ্টি চলে যায় কাঁচের জানালা দিয়ে উত্তর দিকে। অপূর্ব দৃশ্য, নির্মেঘ আকাশে কাঞ্চনজঙ্ঘার মাথায় লেগেছে আবিরের স্পর্শ, উদয়ভানুর প্রথম জয়টিকা। এ দৃশ্য দেখতে এতক্ষণে নিশ্চয়ই ভিড় জমেছে টাইগার হিলের মাথায়, দূর দূরান্তর থেকে কত যাত্রীদলই না আসে। অবশ্য নৃপেনের বিশেষ ভাবান্তর হল না, স্ত্রীকে ডেকে জানালো না পর্যন্ত খবরটা। একটা হাই তুলল সে, জানালার পর্দাটা টেনে উঠে বসল খাটের ওপর, লেপটা ঢেকে নিল আবার। আজ প্রায় 4 বছর এই দার্জিলিংয়ে আছেন নৃপেন ঘোষাল, সে হাড়ে হাড়ে জানে। রোজ সকালে ভিখিরি কাঞ্চনজঙ্ঘা মাথার ওই দগদগে ঘা ব্যান্ডেজ খোলা কুষ্ঠরোগীর মতো সবাইকে দেখায়। দার্জিলিং ওদের কাছে পচে গেছে, ঝুড়ির তলায় চেপটে যাওয়া টমেটোর মতো লাল ওই কাঞ্চনজঙ্ঘার রঙের খেলায় আর ওদের কোনো আকর্ষণ নেই। 2 বছর ধরে ক্রমাগত বদলির জন্য তদবির আর দরবার করে এসেছে সে। এতদিনে মা কালী মুখ তুলে চেয়েছেন, বদলির অর্ডার এসে গেছে, ওর সাবস্টিটিউট পর্যন্ত এসে হাজির। এই হতভাগা দার্জিলিংয়ে আজই ওর শেষ দিন, আর ম্যাক্সিমাম 12 ঘন্টা। রমেন গুহ ফোরনুনেই ওর কাছ থেকে চার্জ বুঝে নেবে। বাঁচা গেল, বদলি হয়েছে খাস কলকাতায়, একেবারে লালবাজারে, বলা যায় একরকম প্রমোশনই। এই সব ভাবতে ভাবতে নৃপেন লেপের তলায় অবলুপ্ত হয়ে যায়। দেখলে তো, বললাম রং নাম্বার। কোথায় আর দেখলাম, লোকটা তো বিরক্ত হয়ে ছেড়েই দিল। গরজ থাকলে ছাড়তো না, আর একবার ঘুমাবার চেষ্টা করো দেখিনি। কাল রাত 2 পর্যন্ত যা দাপাদাপি করেছো? তা নৃপেন করেছে, মালপত্র প্যাকিং হয়ে পড়ে আছে সারা ঘর জুড়ে, ঘরে হল কামরায় করিডোরে নানান আকারের প্যাকিং কেস আর ক্রেট। 4 বছরের সংসার গুছিয়ে তোলা কি সহজ কথা? আজই ও বেলায় নৃপেনরা নামবে, নামবে মানে কলকাতা মুখো রওনা দেবে আর কি। মালপত্র যাবে ট্রাকে, হরি সিংয়ের ট্রাক ঠিক 11টার সময় এসে দাঁড়াবে, ওরা যাবে জিপে শিলিগুড়ি পর্যন্ত, তারপর ট্রেনে। রিজার্ভেশন করানোই আছে। ওর সাকসেসর মানে রমেন গুহ এসে পৌঁছেছে গতকাল। রমেন ছেলে ভালো, এ কথা নৃপেনও স্বীকার করে। টেলিগ্রাফিক ট্রান্সফার অর্ডার পেয়ে তৎক্ষণাৎ রওনা দিয়েছে সে, বিশেষ করে মাসের শেষ দিনে। আর কেউ হলে অন্তত একটা দিন অপেক্ষা করত, মাস মাইনেটা নগদে হাতে নিয়ে চেয়ার ছাড়ত। তবে রমেন তা করেনি, বেচারি লাস্ট পে সার্টিফিকেট কবে পাবে কে জানে। হীরের টুকরো ছেলে কালই দুপুরে এসে পৌঁছেছিল দার্জিলিংয়ে, হোটেলে মালপত্র নামিয়ে এসে দেখা করেছিল নৃপেনের সঙ্গে। আরে আবার হোটেলে উঠতে গেলে কেন রমেন? এই ফ্ল্যাটেই তো 3খানা ঘর, কোনো অসুবিধা হবে না, তুমি হোটেল ছেড়ে এখানে চলে এসো। কেন ঝামেলা বাড়াচ্ছ ভাই, তুমি বাধা ছাদায় ব্যস্ত থাকবে, মিসেস ঘোষালও তার বড়ি আচারের বয়াম নিয়ে বিব্রত থাকবেন। আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা যদি ভাতে ভাত খাই আপনাকেও তাই খাওয়াবো। আমি তা খাবো কেন, রীতিমতো বিরিয়ানি পোলাও আর মুরগির রোস্ট চাই আমার, কলকাতায় বদলি হচ্ছেন ইয়ার কি নাকি। আচ্ছা বেশ, তাই খাওয়াবো, হোটেলের ঘরটা তো ছেড়ে দিয়ে আসুন আপনি। রমেন মাথা নেড়ে আপত্তি জানিয়েছিল, বলেছিল আমারও তো বদলি চাকরি মিসেস ঘোষাল, শেষ দিনটা কিভাবে কাটে তা কি আর আমি জানি না, আপনার হাতে পোলাও মাংস নিশ্চিত খাবো, তবে এখানে নয়, আপনারা কলকাতায় গিয়ে গুছিয়ে বসুন। কোথায় উঠেছো তুমি বলো তো, কোন হোটেলে? হোটেল কাঞ্চনজঙ্ঘা, ওই ম্যালের ওপাশে, চেনো নাকি? খুব চিনি, দার্জিলিং আমার নখদর্পণে বাবু, ওর ম্যানেজার তো একজন ওই সিন্ধি ভদ্রলোক, তাই না, কি যেন নাম? ম্যানেজারকে তো দেখিনি, তবে কাউন্টারে যে ছোকরা বসেছিল সে বাঙালি, মালপত্র নামিয়ে রেখেই আমি তোমার এখানে চলে এসেছি। সে হোটেলে রাত কাটাতে চান কাটান, কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটা আমার এখানেই সারতে হবে। আরে কেন ঝুট ঝামেলা পাকাচ্ছেন বলুন তো শখ করে। মোটেই ঝামেলা নয়, শুনুন, আমি আজ রাঁধবো না, বাসনপত্র সব প্যাক হয়ে গেছে, হোটেলে খাবার অর্ডার দেব। আপনার মুখ ফসকে যখন কথাটা বেরিয়ে গেছে তখন আজই আপনাকে খাওয়াবো, ওই বিরিয়ানি পোলাও আর মুরগির রোস্ট আজই এখানেই। কিন্তু আমার শর্তটা তো ছিল অন্যরকম, হোটেলের রান্না নয়, আপনার শ্রীহস্তপক্ষ। শর্ত মোটেই তা ছিল না, শর্ত ছিল আপনি যখন কলকাতায় গিয়ে ডবল ডিএ ক্লেম করবেন তখন আমার হাতে রান্না খাবেন, তাই না?
ঠিক কথা, ঠিক কথা, আমারই ভুল। আবার টেলিফোনটা বেজে উঠল। এতো মহা ঝামেলা হলো দেখা যাচ্ছে। নৃপেন কাতরভাবে সুমিতার দিকে তাকায়। সুমিতা উঠে বসে এবার। মশাই শুনছেন, ঘন্টা ছয়েক পরে ফোন করুন তো, ওসি এখন ব্যস্ত আছেন, তখন থাকবেন না। টেলিফোনটাকে উদ্দেশ্য করে কথাটা বলে সুমিতা, কিন্তু যন্ত্র সে উপদেশে কান দিল না। দূরতর নিকুচি করেছে। উঠে পড়ে সুমিতা, হল ঘরে গিয়ে টেলিফোনটা তুলে নেয়। বলুন। হ্যাঁ আছেন। না ঘুমোচ্ছেন না। আপনি কোথা থেকে বলছেন? কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকে। মিস্টার গুহ বলছেন? না। কি, সে কি হয়েছে সুমিতা? এতক্ষণ কান খাড়া করে শুনছিল নৃপেন, এবার খাট থেকে লাফ দিয়ে নেমে পড়ল। ড্রেসিং গাউনটা গায়ে জড়াবার কথা তার মনেই থাকল না। সুমিতার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যাতে নৃপেন দৌড়ে আসে। সুমিতা পাথর হয়ে গেছে। শীতে কিনা বোঝা গেল না, কিন্তু সে রীতিমতো কাঁপছে। দ্রুত হাতে রিসিভারটা নৃপেন কেড়ে নেয়। অতি সদর বলছি, কে আপনি? সুমিতা ইতিমধ্যে বসে পড়েছে সামনের চেয়ারখানায়। ইয়েস, কি কি বলছেন মশাই, অসম্ভব। দীর্ঘ সময় নৃপেন আর কিছুই বলে না, টেলিফোন কানে দিয়ে শুধু শুনে যায়। তারপর বলে, কোনো কিছু ছোবেন না, ঘরটা তালা বন্ধ করে রাখুন, আমি 15 মিনিটের ভিতরেই আসছি। রিসিভারটা নামিয়ে রেখে সে ঘুরে দাঁড়ায় সুমিতার মুখোমুখি। শুনলে? সুমিতা কোনো জবাব দেয় না, মাথাটা শুধু একবার নাড়ে। কি হতে পারে বলতো? হার্ট ফেল, থ্রম্বোসিস? আমি এখনো বিশ্বাসই করে উঠতে পারছি না। কাল রাত্রেও ভদ্রলোক কত হাসি মস্করা করে গেলেন, ওনার এঁটো প্লেটটা পর্যন্ত এখনো। নৃপেনের দৃষ্টি চলে যায় ডাইনিং টেবিলে। 3টি ভুক্তাবশিষ্ট প্লেট, রমেন গুহর প্লেটে পাশাপাশি দুখানা ঠ্যাং। রাত 10:45 নাগাদ রমেন হোটেলে ফিরে গিয়েছিল, আর আজ সকাল 6:10 লোকটা বেঁচে নেই, অসম্ভব। সকাল 7:30 হোটেল কাঞ্চনজঙ্ঘার ম্যানেজারের ঘরে জমিয়ে বসেছিল নৃপেন। এখন আর ঘুম ঘুম চোখে স্লিপিং স্যুট পরা নৃপেনবাবু নয়, ধরা চুরো সাঁটা দার্জিলিং সদর থানার জাঁদরেল ওসি। সমস্ত হোটেলটা সে ইতিমধ্যে মোটামুটি ঘুরে দেখেছে, তন্নতন্ন করে তল্লাশি করেছে দোতলার 23 নম্বর কামরাটাও। রমেন গুহর মৃতদেহটা এখনো সরানো হয়নি। ওর মৃত্যু শীতল পা দুটো দেখে নৃপেনের মনে পড়ে গেল, একটু আগে ডিনার টেবিলে পাশাপাশি সাজিয়ে রাখা ভুক্তাবশিষ্ট মুরগির ঠ্যাং জোড়ার কথা। পুলিশের ফটোগ্রাফার এসে ফটো নিয়ে গেছে, দেহটা ময়নাতদন্তর জন্য এখনো পাঠানো হয়নি। তবে খবরটা ইতিমধ্যে টেলেক্সে কলকাতায় চলে গেছে, লালবাজারের কন্ট্রোল রুমে। হয়তো রমেন গুহর পরিবারেও এতক্ষণে পৌঁছে গেছে দুঃসংবাদটা। যতক্ষণ না কেউ এসে পৌঁছচ্ছে, ততক্ষণ দেহটা ঠান্ডা ঘরেই রাখতে হবে। কেসটা আত্মহত্যাই, থ্রম্বোসিস টম্বোসিস কিছু নয়। যদিও এখনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবু বড়কর্তার হুকুম ছাড়া দেহটা দাহ করা চলবে না। সুবিরটা হেডকোয়ার্টার্সে থাকলে ভালো হতো, ছোকরার মাথা এসব বিষয়ে বেশ খেলে। দুর্ভাগ্যবশত সুবীর রায় দিন তিনেক আগে একটা তদন্তে কার্শিয়াংয়ে গেছে। সুবীর ওর অধীনে পোস্টেড বটে, তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বিষয়ে সে বিশেষ ট্রেনিং নিয়েছে। তুখোর ছোকরা, এসব বিষয়ে স্কটল্যান্ড ইয়ার্ডকে টেক্কা দিতে পারে। অবশ্য কেসটা যে আত্মহত্যার হার্ট ফেল নয়, তা অনুমান করার যথেষ্ট কারণ আছে। কারণ মৃত রমেন গুহ আধশোয়া অবস্থায় পড়ে আছে তার খাটে, তার ডান হাতে ধরা আছে একটা কাচের গ্লাস। আশ্চর্য, গ্লাসটা কাত হয়ে যায়নি। বস্তুত নৃপেন যখন ওকে পরীক্ষা করে, তখনও মৃতদেহের ডান হাতের বজ্রমুষ্ঠিতে ধরা ছিল গ্লাসটা। ওই যে ওই রিগার মর্টিস না কি যেন একটা বলে, নৃপেনের দৃঢ় বিশ্বাস গ্লাসের ওই তরল পানীয়তে কোনো তীব্র বিষ মিশিয়ে পান করেছে রমেন, এবং বিষটা এতই তীব্র
যে তৎক্ষণাৎ ওর মৃত্যু হয়েছে। কিন্তু হঠাৎ এভাবে আত্মহত্যা করল কেন সে? গতকাল রাত্রেও তো সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। যে লোক মধ্যরাত্রে বিষ পান করে আত্মহত্যা করতে যাচ্ছে, সে সন্ধ্যের সময় ওভাবে হাসি মস্করা করতে পারে? কিন্তু হত্যাই বা হতে পারে কি করে? রমিনের ঘর ছিল তালাবন্ধ। হোটেলে সে সবে মাত্র এসেছে, তার হাতঘড়ি, পকেটের পার্স কোনো কিছুই খোয়া যায়নি। কাজেই কে তাকে খুন করবে, আর উদ্দেশ্যটাই বা কি হতে পারে? তাছাড়া তালাবন্ধ ঘরে সে ঢুকবেই বা কি করে? স্যার, সম্বিত ফিরে পায় নৃপেন দারোগা। দুটো হাত গরুর পক্ষীর মতো জড়ো করে ওর সামনে এসে দাঁড়িয়েছে হোটেলের ম্যানেজার। হে মোর্দাকে এবার হাঁটাবার হুকুম দেওয়া যায় সাহাব। পূজা কা মরসুম হ্যায়, আমার তো সব বোর্ডার এবার ভেগে যাবে। মোর্দা, ও লোকটা কে জানো? বেঁচে থাকলে ও আজ বসতো আমার চেয়ারে, একজন দারোগা। ম্যানেজার যোগিন্দর কপাডিয়া একটা তিন দুর্গ আঁকা সবুজ টিন বাড়িয়ে ধরে, তার গর্ভে সাদা সিগারেট। মুর্দার যে কোনো জাত নেই এমন একটা দার্শনিক উক্তি যোগিন্দার করবে কিনা সেটা ঠিক বুঝে উঠতে পারে না। সে আমরা জানতাম স্যার। পাশ থেকে যোগিন্দারের অফিস ক্লার্ক মহেন্দ্র কথাটা বলে ওঠে। নৃপেন তিন দুর্গ আঁকা টিন থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। এখন বলো দেখি, কে ওকে প্রথম ওই অবস্থায় আবিষ্কার করে? রুম বেয়ারে স্যার, বীর বাহাদুর। বেডটি দিতে গিয়ে... নো সেকেন্ড হ্যান্ড স্টোরি প্লিজ, রুম বেয়ারকে বলাও। অবশ্য শুধু রুম সার্ভিসের বেয়ারার নয়, ডাক পড়ল অনেকেরই। ক্রমে ক্রমে তারা এলো এজাহার দিতে। কুক, হেড কুক, গেটকিপার, কাউন্টার ক্লার্ক সকলে। টুকরো টুকরো জবানবন্দি থেকে সংগৃহীত হলো সম্পূর্ণ কাহিনী। হোটেল রেজিস্টার অনুযায়ী রমেন গুহ এসে পৌঁছয় পয়লা তারিখ বেলা ১২টায়। দোতলার ২৩ নম্বর ঘরে আশ্রয় নেয়। ১২:৩০টায় সে মালপত্র রেখে বেরিয়ে যায়। ফিরে আসে ১০:০০। কোনো মিল সে নেয়নি, এমনকি এক কাপ চা পর্যন্ত খায়নি। তার মৃতদেহ আবিষ্কার হয়েছে পরদিন ১০:০০। কাউন্টার ক্লার্ক মহেন্দ্র জবানবন্দি অনুসারে, কাল দুপুরে একটা ট্যাক্সি চেপে রমেন গুহ আসেন। শেয়ারের ট্যাক্সি, নিউ জলপাইগুড়ি থেকে এসেছে। ট্যাক্সিতে ৩ জন লোক ছিল, ৩ জনেই কাঞ্চনজঙ্ঘা হোটেলে ওঠেন। দোতলায় পাশাপাশি ৩খানা সিঙ্গেল সিটেড রুম ভাড়া নেন। অথচ ওনারা ৩জন পৃথক যাত্রী, ওনারা কেউই পরস্পরকে চিনতেন না। তুমি কেমন করে জানলে ওনারা পরস্পরকে চিনতেন না? সচক্ষে দেখলাম স্যার। ট্যাক্সি থেকে মালপত্র নামিয়ে ট্যাক্সি ড্রাইভার এসে দাঁড়ালো। ওনারা ৩জনে ট্যাক্সি ভাড়ার ১/৩ দিলেন। তারপর আমার হোটেল রেজিস্টারে পরপর নাম লেখালেন। ঠিকানা সব আলাদা, একজন হিন্দু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। ঠিক আছে, এবার বলো রমেন গুহ সহযাত্রী ২জন কত নম্বরে আছেন? মহেন্দ্র মাথা চুলকোয়। সেইখানেই তো ঝামেলা হয়েছে স্যার, ২জনেই ইতিমধ্যে চেক আউট করে বেরিয়ে গেছেন। বলো কি, কাল বেলা ১২টায় চেক ইন করে আর সকাল ৭টাতেই চেক আউট? ২জনেই নয় স্যার, মিস্টার মোহাম্মদ ইব্রাহিম চেক আউট করেছেন কাল রাত ৩:৩০, আর মিস ডিক্রুজা আজ ভোর ৫টায়। মিস ডিক্রুজা? মেম সাহেব? না স্যার, দেশি মেম সাহেব, দেখলে বাঙালি বলেই মনে হয়। ভোর ৫টায়? কত ভোরে? হ্যাঁ স্যার, টাইগার হিলে সানরাইজ দেখতে গেলেন যে, বললেন আজই নামবেন, মালপত্র নিয়েই চেক আউট করে বেরিয়ে গেলেন। সন্দেহজনক, অত্যন্ত সন্দেহজনক। রমেন গুহ মারা গেছে ১০:০০টার পরে ২৩ নম্বর ঘরে, আর ঠিক তার পাশের ঘরের বাসিন্দা কাক ডাকা ভরে হোটেল ছেড়ে দিল, পরবর্তী ঠিকানা না রেখে। অবশ্য মোহাম্মদ ইব্রাহিমকে সন্দেহ করার কিছু নেই, সে চেক আউট করেছে ৩:৩০। কারণ রমেন তখনও নৃপেনের বাড়িতেই ছিল বহাল তবিয়তে। মোহাম্মদ ইব্রাহিম আর মিস ডিক্রুজার স্থায়ী ঠিকানা দুটো নৃপেন তার নোট বইতে লিখে নিল। খোদায় মালুম সেগুলো আদৌ সত্যি কিনা। তবে কাউন্টার ক্লার্ক ছোকরাটি বেশ চলতা পুরজা, অনেক খবরই সে দিতে পারল ওই দুজনের সম্বন্ধে। ছোকরাটা অনেক কিছু লক্ষ্য করেছে। মিস ডিক্রুজার বয়স ২৭-২৮, যদিও সাজসজ্জায় তিনি নিজেকে ২২-২৩ বলতে চান। সুন্দরী, চমৎকার ফিগার। ভাইটাল স্ট্যাটিস্টিক্স হবে এই ধরুন ৩৪-২৮-৩২। চুল ছোট, রং মাজা, খানিকটা ফর্সা ঘেঁষা। খুব ভালো বাংলা বলতে পারেন স্যার, নাম না বললে বাঙালি বলে ভুল হতে পারে। সিগারেট খান, প্রফেশনের ঘরে লেখা আছে হাসিফ। মিস কী করে গৃহকর্ত্রী হন আমি তা জানি না, তবে আমি তাতে আপত্তি করিনি। তার সঙ্গে ছিল একটা ভিআইপি মার্কা সাদা স্যুটকেস,
অন্যদিকে মোহাম্মদ ইব্রাহিমের বয়স 30-এর ওপর 40-এর নিচে, দীর্ঘকায়, বলিষ্ঠ গঠন, ফ্রেঞ্চ কাট, দাড়ি গোঁফ আছে, চোখে চশমা, পাইপ খান, প্রফেশন তার স্বীকৃতি মতো বিজনেস। এরপর হেড কুকের পালা, তার যুক্তি প্রাঞ্জল। খাবারে কোনো ক্রমেই কোনো বিষাক্ত পদার্থ মিশে যেতে পারে না হুজুর, তাহলে তো হোটেল শুদ্ধ লোক আজ মরে ভূত হয়ে যেত। মাটি কথা বলো না, কে বলেছে খাবারে বিষ ছিল? রমেন তোমার কিচেনের খাবার খাইনি, কিন্তু ঘরে ফ্লাস্কে জল রয়েছে দেখলাম, গরম জল তুমি সাপ্লাই করেছিলে? বোর্ডারের ঘরে থার্মোফ্লাক্সে জল থাকলে তা আমার কিচেন থেকেই সাপ্লাই হয়েছে স্যার, কিন্তু জল তো আমি স্রেফ কল থেকে নিয়ে গরম করেছি হুজুর। নর্দমা থেকে যে নাওনি তা আমি জানি, কিন্তু জলটা ওর ঘরে কে দেখে এসেছিল? হ্যাঁ, তার দায়িত্ব তো আমার নয় হুজুর, রুম সার্ভিস বেয়ারের কাজ ওটা। তা কি নাম সেই রুম সার্ভিস বেয়ারের? বীর বাহাদুর হুজুর। বীর বাহাদুর কার নাম? রীতিমতো একটা সরগোল পড়ে যায়, দু তিনজন ছোটে বীর বাহাদুরের খোঁজে। আধ ঘন্টা থেকে ডাকছি, বীর বাহাদুর আসছে না কেন? এরা ভেবেছে কি দারোগা খুন করে পার পাবে? সব কটার মাজায় দড়ি বেঁধে চালান দেবো আমি। যোগিন্দর কাপাড়িয়া কি করবে ভেবে না পেয়ে আবার সেই থ্রি কাসেলস এর টিনটা বাড়িয়ে ধরে, নৃপেন আবার একটা সিগারেট নিয়ে ধরায়। ইতিমধ্যে তিন চারজন পাকড়াও করে নিয়ে এসেছে বীর বাহাদুরকে, বেচারার পিতৃদত্ত নামের শেষ চিহ্নটুকু পর্যন্ত অবলুপ্ত, না বীরত্ব না বাহাদুরি। নবমীর পাঁঠার মতো কাঁপতে কাঁপতে সে এসে দাঁড়ালো দারোগা সাহেবের সামনে। তোমার নাম বাহাদুর? জি হুজুর। তুম বীর হ্যায় ইয়া বাহাদুর হ্যায়? বেটে লোকটা কি জবাব দেবে ভেবে পায় না, শেষে অনেক জেরার পর হলক নিয়ে লোকটা বলল, সত্যি বলছি স্যার, আমি থার্মোফ্লাস্কে বিষ টিস কিছু মিশাইনি, আমার 20 বছরের নকরি হুজুর, এমনটা এর আগে কখনো হয়েছে? তুমি ফ্লাস্কটা নিয়ে কিচেন থেকে সোজা ওই 23 নম্বর ঘরে গিয়েছিলে, নাকি ফ্লাস্কটা আর কারো হাতে ধরতে দিয়ে বিড়ি টিড়ি খেতে গিয়েছিলে? জি নেহি স্যার, ম্যাই বিড়ি নেহি পিতা। ডাক্তারি, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও, সিধে 23 নম্বর মে গেয়া থা ক্যা? জি স্যার। ঠিক আছে, এবার আজ সকালের কথা বলো, কখন তুমি প্রথম জানতে পারলে? হোটেল কা আইন মাফিক রাত 10:30টার পর রুম সার্ভিস বন্ধ হয়ে যায়, ভোর 4:30টার আগে রুম সার্ভিস পাওয়া যায় না, টাইগার হিলে যাবার ঝঞ্ঝাট থাকে তো রোজ কিছু না কিছু বোর্ডারকে ভোর 4:30টায় বেডটি দিতে হয়, তাই রাত অন্ধকার থাকতে কিচেনের কাম শুরু হয়ে যায় সব। এক মিনিট, রুম নাম্বার 24-এ বেডটির অর্ডার ছিল আজ? জি নেহি, 24 মেথিও মেম সাহেব, উসনে বেডটি নেহি লিথি। মহেন্দ্রর দিকে ফিরে নৃপেন জিজ্ঞেস করলো, তবে যে তুমি তখন বললে মিস ডিক্রুজা আজ সকালে টাইগার হিলে গেছে? মানে টাইগার হিলে যেতে হলে যে চা খেয়ে যেতে হবে এমন কোনো আইন তো নেই স্যার। বাজে কথা বলো না, আমি জানি। তারপর বীর বাহাদুরের দিকে ফিরে বলল, 23 নম্বরে বেডটির অর্ডার ছিল? জি সাহেব, 5:45 23 নম্বর মে ছিলেন এক দারোগা সাহেব, মানে জিসকা মার্ডার হুয়া হ্যায়, উনোনে 5:45 চা চেয়েছিলেন, ম্যায় ঠিক টাইমে চায়ের টিরে লেকে উনকা দরজার সামনে যাকে নক করি, কই বি জবাব দেয় না, উনি খুন হাঁক ডাক করি তবু কই বি জবাব দেয় না। উস সময় উস তরফ কা খুল্লা বারান্দা মে দাঁড়িয়ে এক সাহেব পাইপ খাচ্ছিলেন, তিনি মুচকু বললেন, কেন হোটেল শুদ্ধ লোকের সুখনিদ্রায় বাধা দিচ্ছ বাবা, তোমার ওই কুম্ভকর্ণ সাহেবের ঘুম যখন ভাঙবে তিনি নিজেই চা চেয়ে নেবেন। তব ম্যায় সেই সাহেবকে বলি, এমন হলে ম্যানেজার গুসা করবেন স্যার, উনি ভাববেন আমি ঝুট বলছি, সময় পে বেডটি দিতে আসেনি। দরকার হলে আমি তোমার হয়ে সাক্ষী দেবো, আদালতেও আমি হলফ নিয়ে বলবো তোমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। উনি অত ভোরে ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কি করছিলেন? ও নেই জানতা সাহেব, ওই বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখা যায় স্যার, উনি বোধহয়। তুমি চুপ করো, তারপর বলে যাও। ঠিক উসি টাইমে 23 নম্বর ঘরের আন্দার একটা এলারাম কলক বাজে, পাক্কা 1 মিনিট বাজে সাহেব, তাতেও ঘরের আন্দার কোনো সারা শব্দ হয় না, পাইপ খানেওয়ালা সাহেব এবার অবাক হয়ে খুদে গিয়ে আসেন, চাবি ছেদে চোখ দিয়ে বলেন, আশ্চর্য ব্যাপার, এ ঘরে তো আলো জ্বলছে হে।
उसके बाद उन्हें एक टा दिसलाई चले दरवाजा ऊपर कार्ड लगाने का खोप टा देखें। रोमेन गुहो इगी पुलिसर लोग ना की? जी साब। तभी तो हमारे चीना लोग मुने होच्छे। तुम यह काज करो तो है काउंटरे गिए एक घर डुप्लीकेट चाबी टा निये शो। मैं फिर टेरे रखने के लिए एक तालार काउंटर में लौट आया। महेंद्र मुझको एक टो मास्टर की पकड़ाया। सेटा लिए हमें दाना दाना दाना। मास्टर की वस्तु रखी? बीर बहादुर जवानबंदी थामिए महेंद्र दिखे फिर प्रश्न करल नृपेन। सर प्रति घर डुप्लीकेट की छाड़ाओ दुटो मास्टर की आछे। তার একটা চাবি দিয়ে একতলার সব ঘর খোলা যায় আর দ্বিতীয়টা দিয়ে দোতলার সব ঘর খোলা যায়। আই সি। তা তুমি বাহাদুরকে ওই 23 নম্বর ঘরের ডুপ্লিকেট চাবিটা না দিয়ে ফস করে মাস্টার কিটা দিয়ে বসলে কেন? 23 নম্বর ঘরের দুটো চাবি তো ওই গুহ সাহেব আমার কাছ থেকে নিয়ে রেখেছিলেন স্যার। দুটো চাবি তোমরা বোর্ডারকে দাও? না স্যার, তবে আমি জানতাম ওই গুহ সাহেব আপনার জায়গায় বদলি হয়ে আসছেন, তাই। বুঝেছি। আবার বাহাদুরের দিকে ফিরে বলল, প্রসিড। मास्टर की दिए दरवाजा खुले हम दो घरे ढुकी। देखा कि टेबिल लैम्प जुलछे। टेबिल के ऊपर मुख बंध करा एकटा जलेर फ्लास, एकटा हुइस्कीर बोतल, एक पैकेट केपस्टेन सिगारेट, एकटा देशलाई, एकटा एस्ट्रे और एकटा एलार्म क्लॉक। बॉर्डर साहब के हाथ में धरा आछे एकटा काचेर गिलास, उसमें थोड़ा गाढ़ा रंग का पानी। लगता है गरम जोले मेसानो हुइस्की था कुछ घंटा आगे। देखुन बर्फ ठंडा। हमें धीरे धीरे चाये टेरेटा नामिए राखे। पाइपवाला साहेब बोडार साहेब के परीक्षा करें। नारी देखें काने नीचे चुआलेर तलाय की एक टा परीक्षा करें। तार पर मेरे तरह फिरे बोलें, मारा गया छे। तुम्हार मैनेजर के खबर दाओ। मैं भाग के नेमे आसे नीचे। शेकी ওই পাইপ মুখো সাহেব কি ওই ঘরে একা রেখে? জি হুজুর, এই তো বাতায়াবো। কাহা কি ম্যানেজার কো সালাম দো। সালাম দেওয়াচ্ছি তোমাকে আমি। নৃপেন ঘুরে দাঁড়ায় যোগিন্দারের মুখোমুখি। কি মশাই, তবে যে বললেন মৃতদেহ আবিষ্কারের পরে ও ঘরে কেউ ঢোকেনি, ওটা তালাবন্ধ পড়ে আছে? হ্যাঁ, মতলব ইয়ে বাহাদুর নিচে এসে খবর দেওয়া মাত্র আমি দৌড়ে ওই ঘরে উঠে যাই। মিনিট তিন চারের বেশি ওই বোর্ডার ভদ্রলোক ও ঘরে একা ছিলেন না। থামো তুমি, তিন চার মিনিট? চার মিনিট কি কম সময়? ওর ভেতর অনেক কিছু করে ফেলা যায়, বুঝেছো? সব কটার মাজায় দড়ি বাঁধবো আমি। এই মুহূর্তে সিগারেটের টিনটা বাড়িয়ে ধরবে কি না সেটা যোগিন্দর ঠিক ভেবে পায় না, কারণ নৃপেনের আগের সিগারেটটাই তখনও শেষ হয়নি। ওই পাইপ মুখো কি হোটেলে আছেন নাকি তাকেও চেক আউট করিয়ে দিয়েছো? হাত কোচলে মহেন্দ্র বলে, না স্যার, উনি আছেন একতলায় স্ত্রীর সাথে একটা ডাবল বেডরুম নিয়ে আছেন। দেখবে যেন তিনি না ইতিমধ্যে কেটে পড়েন। তাকে খবর দাও আমি 10 মিনিটের মধ্যে তার ঘরে যাচ্ছি, তার এজাহারটা নিতে হবে। যোগিন্দরের ইঙ্গিতে একজন তখনই চলে গেল পাইপ মুখোকে রুখতে। তারপর ওপরে এসে কি দেখলে? না তুমি নয় বাহাদুর, তুমি বলো। 5 মিনিট পরে যখন তুমি ওপরে এলে তখন কি দেখলে? পাইপ মুখো কি করছিলেন তখন? তামাম কামরাটো তালাশ কর রাহা থা। বাহ বাহ বাহ, চমৎকার। কি মশাই, আপনি অম্লান বদনে বললেন ঘরটা বরাবর তালাবন্ধ আছে, কেউ কিচ্ছু টাচ করেনি, ট্যাম্পার করেনি, এটা কি তাহলে? যোগিন্দর কাপাড়িয়া কি করবে ভেবে না পেয়ে আবার সেই থ্রি কাসেলস এর টিনটা বাড়িয়ে ধরে। দুর্মশাই, সিগারেট নিয়ে কি করব? যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। বাসু সাহাবকে আমি 20 বরস ধরে জানি, নাম করা ব্যারিস্টার, উনি কোনো কিছু ট্যাম্পার করতেই পারেন না। বাসু সাহেব? কে বাসু সাহেব? ওই যাকে বীর বাহাদুর পাইপ মুখো সাহাব বলছে, উনার নাম পিকে বাসু আছে। উনি বহুত বার আমাদের হোটেলে উঠেছেন, একদম শরীফ আদমি আছেন, এককালে ক্রিমিনাল লয়ার হিসেবে লাখ লাখ টাকা কামিয়েছেন, এখন অবশ্য প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। ওই লাখ লাখ টাকা খেটার সঙ্গে গোয়েন্দাগিরির কোনো সম্পর্ক নেই, বুঝেছেন? যাক, তার সাথে তো এখনই কথা বলবো। তারপর কি হলো? তারপর আর কি স্যার, আমরা ঘরটা তালা বন্ধ করে নেমে এলাম, আপনাকে ফোন করলাম ঠিক 6:10। ইতিমধ্যে একজন বেয়ারা এসে দাঁড়ায়, তার হাতে একটা খালি ব্র্যান্ডির শিশি। নৃপেন সেটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, খুব ভালো করে ধুয়েছিস তো? জি স্যার। ঠিক আছে, এবার আর একবার ওই 23 নম্বর ঘরে যেতে হবে। 23 নম্বর ঘরে এসে নৃপেন সহস্তে ওই কাঁচের গেলাস থেকে তরল পদার্থটা শিশিতে ভরে নিল, তারপর ঘরে তালা দিয়ে নিচে নেমে এল। সকলকে বিদায় দিয়ে একাই চলে এলো নির্দেশ মতো একতলার 1 নম্বর ঘরে।
সব ঘরেই এয়ারলক লাগানো, ছিটকিনি নেই। অর্থাৎ দরজা ঠেলে বন্ধ করলে বাইরে থেকে চাবি ছাড়া দরজা খোলা যায় না। তবে এক নম্বর ঘরের দরজা খোলাই ছিল, ভারী পর্দা ঝুলছে। নৃপেন খোলা দরজায় নক করল, ভেতর থেকে আহ্বান এলো, ইয়েস কাম ইন প্লিজ। পর্দা সরিয়ে নৃপেন ঘরে প্রবেশ করল। ডাবল বেড, বড় ঘর, একজন মহিলা একটা চাকাওয়ালা চেয়ারে বসেছিলেন। তার হাতে একজোড়া উলের কাঁটা এবং তার মুখোমুখি একজন প্রৌঢ় ভদ্রলোক ড্রেসিং গাউন পরে বসেছিলেন ইজি চেয়ারে। কি একখানা বই যেন পড়ে শোনাচ্ছিলেন স্ত্রীকে। বইটা মুড়ে এদিকে ফিরে বললেন, বসুন বসুন মিস্টার ঘোষাল, আই প্রিজিউম ওসি সদর। হ্যাঁ, আপনাকে বিরক্ত করতে হচ্ছে বলে দুঃখিত। নট দ্য লিস্ট, নট দ্য লিস্ট। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। বাই দ্য ওয়ে, আপনার হাতে ওটা কি ব্র্যান্ডি? না, মৃতের হাতের গ্লাসে যে তরল পদার্থটা ছিল সেটা নিয়ে যাচ্ছি, কেমিক্যাল অ্যানালিসিস করাতে হবে। হ্যাঁ, তা করান। তবে কি পাবেন তা আমি আগেই বলে দিতে পারি। অ্যালকোহল, অ্যাকুয়া অ্যান্ড ক্যাসিয়েন। ক্যাসিয়েন মানে পটাসিয়াম সায়ানাইড। প্রৌঢ় ভদ্রলোকের এই বিদ্যে জাহির করার প্রচেষ্টা দেখে মনে মনে হাসে নৃপেন, কিন্তু ভদ্রলোকের চেহারায় এমন একটা আভিজাত্য আছে যে সে প্রকাশ্যে হেসে উঠতে পারল না। আপনি ব্যারিস্টার মানুষ, নিশ্চয়ই বুঝবেন অমন আপ্তবাক্যে কোনো কোর্টে কখনো কনভিকশন হয় না। এটা এভিডেন্স হিসেবে তখনই গ্রাহ্য হবে যখন কোনো বিশেষজ্ঞ রাসায়নিক তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে একটা রিপোর্ট দেবেন। করেক্ট, করেক্ট, কোয়াইট করেক্ট। তবে এক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞের রিপোর্ট সত্ত্বেও এটা এভিডেন্স হিসেবে গ্রাহ্য হবে না। হাসি হাসি মুখে বাসু সাহেব তাকিয়ে থাকেন নৃপেন দারোগার দিকে। অর্থাৎ এইবার তিনি শুনতে চান কেন গ্রাহ্য হবে না এই প্রশ্নটি। তবে নৃপেন তা জানতে চাইল না। সে মনে মনে রীতিমতো চটে উঠেছে এই ভদ্রলোকের অহেতুক মুরলিতে। ওকে নীরব থাকতে দেখে বাসু সাহেব নিজেই বলে ওঠেন, কেন গ্রাহ্য হবে না জানেন? না জানি না, জানতে চাইও না। নৃপেনের ঝাঁঝালো কথায় বাসু সাহেব কিন্তু রাগ করেন না। গ্র্যাটিস লিগাল অ্যাডভাইস আমি দিই না, কিন্তু আপনার ক্ষেত্রে না হয় ব্যতিক্রমই করলুম। আপনার উচিত ছিল যেসব সাক্ষীর সামনে ওই তরল পানীয়টি আপনি সংগ্রহ করেছেন তাদের উপস্থিতিতেই ওটা সিলমোহর করা। ডিফেন্স কাউন্সিলরগুলো ভারী পাজি হয়, বুঝেছেন? তারা কিছুতেই মানতে চাইবে না বিশেষজ্ঞের রিপোর্টে যে লিকুইডটার পরিচয় লেখা আছে এক্স্যাক্টলি সেটাই ওই মৃত ব্যক্তির হাতে পাওয়া গেছে। বলবে সিল যখন করানি তখন অ্যাকিউজকে ফাঁদে ফেলতে আপনি নিজেই ওতে কিছুটা পটাসিয়াম সায়ানাইড মিশিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট আপনি ইচ্ছে করলে এখনও তা মেশাতে পারেন, তাই না? যাক, ও কথা যাক, আমার কাছে কি জানতে চান সেটা বলুন। কর্ণমূল পর্যন্ত আরক্ত হয়ে ওঠেন নৃপেনের। অপমানটা গলার ধরন করে নৃপেন আরও মরিয়া হয়ে ওঠে। আপনি মৃতদেহটা প্রথম আবিষ্কার করেন? নট এক্স্যাক্টলি, আমরা দুজন, আমি আর বীর বাহাদুর। এবং তারপরেই আপনি বীর বাহাদুরকে নিচে যেতে বলেন? হ্যাঁ। আপনি কতক্ষণ ওই ঘরে একা ছিলেন? পাঁচ থেকে সাত মিনিট। ওই পাঁচ থেকে সাত মিনিট ধরে আপনি ঘরটা তন্নতন্ন করে সার্চ করেছেন? দেখুন, পাঁচ সাত মিনিটে একটা ঘর তন্নতন্ন করে সার্চ করা যায় না। মোটামুটি একটা তল্লাশি করেছিলাম আর কি। কাজটা ভালো করেননি। মিসেস বাসু তাঁর হুইল চেয়ারটা চালিয়ে পেছনের বারান্দার দিকে যাচ্ছিলেন। এ কথা শুনে হঠাৎ থেমে যান তিনি। ইউ থিঙ্ক সো? হ্যাঁ, তাই মনে করি আমি। আপনি হয়তো কিছু ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ফেলেছেন তল্লাশি করতে গিয়ে। আগে না, করিনি, আমার হাতেই গ্লাভস পরা ছিল। তাছাড়া এসব কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে। না, আপনি অন্যায় করেছেন। আপনি ক্রিমিনাল লয়ার, ডিটেকটিভ নন। তবু লয়ার হিসেবে আপনার জানা থাকা উচিত যে পুলিশ এসে পৌঁছানোর আগে কোনো কিছু পরীক্ষা করার অধিকার আপনার নেই। এবার আর আত্মসংবরণ করতে পারে না নৃপেন। মিসেস বাসু শঙ্কা ভরা দু চোখে বাসু সাহেবের দিকে তাকালেন। তাঁর স্বামীকে তিনি ভালো মতোই চেনেন। বাসু সাহেবের সঙ্গে তাঁর একবার চোখাচোখি হল এবং বোধ করি সেজন্যই কোনো বিস্ফোরণ হল না। লুক হিয়ার মিস্টার ওসি হেডকোয়ার্টার্স, আমার অধিকার সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতন। হিয়ার্স মাই কার্ড। নৃপেন হাত বাড়িয়ে কার্ডটা গ্রহণ পর্যন্ত করল না, চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়াল। আপনি যা ভালো বোঝেন করতে পারেন। আগেই বলেছি গ্র্যাটিস লিগাল অ্যাডভাইস দেওয়া আমার স্বভাব নয়।
এক্ষেত্রে তবুও আমি দিতে বাধ্য হচ্ছি এই জন্যই যে রমিন গুহ ছিল আমার অত্যন্ত স্নেহভাজন। রমিন গুহ আপনার পরিচিত? এটা যে আত্মহত্যা নয় বরং একটা ফার্স্ট ডিগ্রি ডেলিবারেট মার্ডার তার অকাট্য এভিডেন্স আমি পেয়েছি। যেহেতু কেসটা রমিন গুহর তাই কতগুলো ক্লু আপনাকে আমি দিতে চাই। কি ক্লু? আপনি দয়া করে বসবেন কি? নৃপেন বসে না। বাসু সাহেব পাইপটা ধরালেন। মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা শুনলে কিন্তু আপনি ভালোই করতেন। অবশ্য তাতে আপনার নেহাত আপত্তি থাকলে আমি বরং বিপুলকেই সব কথা জানাবো। আফটারঅল এটা রমিন গুহর কেস। বিপুল? বিপুলকে? ডিসি দার্জিলিং বিপুল ঘোষ, আইএএস, তার স্ত্রী মনির মামা হই আমি। এবার নৃপেন বসে পড়ে, তবে পথে নয় চেয়ারে। বলুন কি বলবেন? তার আগে আপনি আমাকে বলুন, আপনি তদন্ত করে কি বুঝেছেন এটা আত্মহত্যার কেস? না, রমেনের আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাইনি আমি। গতকাল রাত্রি প্রায় 10টা পর্যন্ত সে আমার বাড়িতেই ছিল, দিব্যি স্বাভাবিক মানুষ। আমার সঙ্গে রাত্রি খেয়েছে, হাসি গল্প করেছে। হোটেলে ফিরে এসে সে স্ত্রীকে যে চিঠি লিখেছে তাতেও আত্মহত্যার কোনো ইঙ্গিত নেই। সুতরাং ওকে এখানে কে হত্যা করতে চাইবে? ওর হাতঘড়ি মানিব্যাগ পর্যন্ত খোয়া যায়নি। দেখুন, রমেন গুহ দারোগা ছিল। যেখান থেকে ও বদলি হয়ে এসেছে সেখানকার কোর্টে এমন 10-20টা কেসে হয়তো তাকে সাক্ষী দিতে যেতে হতো। অন্তত এক ডজন আসামি তো খুশি হবেই লোকটা মরে গেলে। তাদের মধ্যে অন্তত খুনি, ডাকাত, ওয়াগন ব্রেকার, ব্ল্যাক মার্কেটিয়ার অথবা আধ ডজন পাকা ক্রিমিনালও হবে। কাজেই কিন্তু তাদের মধ্যে কেউ ওর রুদ্ধদ্বার ঘরে মদের পাত্রে বিষ মিশিয়ে দেওয়ার সুযোগ পাবে কেমন করে? রমেন কাল বেলা 12টায় হোটেলে ঢুকেছে, 12:30টায় ঘরে তালা মেরে বেরিয়ে গেছে, ফিরেছে 10টায়। এর মধ্যে তার ঘরে কেউ ঢোকেনি। রিয়েলি? আপনার তাই মনে হয়? নিশ্চয়ই। আপনি হয়তো জানেন না ও তার ঘরে দুটো চাবি চেয়ে নিয়েছিল। জানি, কিন্তু কেন? দুটো চাবি নিয়ে সে কি করবে? সে তো একা মানুষ। আমি জানি না। আই সি, জানেন না। কেন, আপনি জানেন? জানি, কিন্তু আপাতত ও কথা থাক। তার আগে বলুন তো, বীরবাহাদুর ঠিক কটার সময় ওনার ঘরে ওই গরম জল ভর্তি ফ্লাস্কটা রেখে আসে? আই সি, জানেন না। সন্ধে 6:30টায়, আমি জিজ্ঞাসা করে জেনে নিয়েছিলাম। রমেন যখন 12:30টার সময় বেরিয়ে যায় তখনই বলে যায় তার ঘরে যেন এক ফ্লাস্ক গরম জল রেখে দেওয়া হয়। ফ্লাস্কটা তার নিজের। এখন বলুন তো, দুটো চাবি যখন রমেনের কাছে, তখন বীরবাহাদুর কেমন করে ওই ঘরে ঢুকলো? জানি, ওই মাস্টার কি দিয়ে? তাহলে মশাই, আপনার ওই আগেকার স্টেটমেন্টটা তো ঠিক নয়। ওই যে বললেন বেলা 12:30 থেকে 10:00টার মধ্যে ও ঘরে কেউ ঢোকেনি, সেটা তো সঠিক স্টেটমেন্ট নয়। কি আশ্চর্য, বীরবাহাদুর কেন বিষ মেশাবে? এই হোটেলে এসে 20 বছর চাকরি করছে, তার কি উদ্দেশ্য থাকতে পারে? করেক্ট। কিন্তু বীরবাহাদুর তার মাস্টার কি দিয়ে যখন ঘরটা খুলেছিল, তখন আর কেউ কি তার সঙ্গে ওই ঘরে ঢুকেছিল? মানে? ঢোকেনি। আমি বীরবাহাদুরকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি, সে তালা খুলে একাই ঘরে ঢোকে, ফ্লাস্কটা নামিয়ে রেখে বেরিয়ে আসে, তারপর ঘরটা তালা বন্ধ করে। পুরো 1 মিনিটও সে ছিল না ওই ঘরে, সুতরাং আর কেউ কোনো সুযোগ পায়নি। তার মানে আপনি বলতে চান বীরবাহাদুরই একমাত্র সন্দেহজনক ব্যক্তি? আহা, আমি মোটেই তা বলছি না, কারণ আমার কাছে এভিডেন্স আছে। বীরবাহাদুর ছাড়াও অন্তত 2 জন ওই ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল গতকাল বেলা 12টার পর এবং আজ 6:00 আগে। ভ্রু কুঞ্চিত হয় নৃপেনের। কি বলছেন, 2 জন ওই ঘরে ঢুকেছিল? আহ, ডিড আই সে দ্যাট? আমি বলছি ঢোকার সুযোগ পেয়েছিল। সুযোগ পাওয়া আর ঢোকার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ তারা যে ঢুকেছিল তার প্রমাণ নেই? আছে, আছে। একজন যে ঢুকেছিল তার একটা প্রমাণ আছে, দ্বিতীয় জনও খুব সম্ভবত ঢুকেছিল, কিন্তু কনক্লুসিভ কোনো প্রুফ নেই। তবে অত্যন্ত জোরালো একটা যুক্তি আছে। নৃপেন বুঝতে পারে এ ভদ্রলোক ঠিক সহজ মানুষ নন, উনি অনেক কিছু জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন। চোখ তুলে দেখে মিসেস বাসু কখন যেন অলক্ষ্যে চলে গেছেন ঘর ছেড়ে পেছনের বারান্দায়। বলুন স্যার, কি প্রমাণ পেয়েছেন? বাই দ্য ওয়ে, রমেন গুহকে আপনি কেমন করেছিলেন? আপনার দ্বিতীয় প্রশ্নটা আপাতত মুলতুবি থাক, প্রথম প্রশ্নটার জবাব দিই। একটা অনুমান, একটা প্রমাণ। অনুমানের কথাটাই আগে বলি,
মহেন্দ্র আমার কাছে স্বীকার করেছে যে গতকাল রাত 7টা নাগাদ 22 নম্বর ঘরের বোর্ডার মোহাম্মদ ইব্রাহিম এসে তাকে বলে যে তার ঘরের চাবিটা ঘরের ভেতরে থাকা অবস্থায় সে ভুল করে ইয়েললকওয়ালা দরজাটা বন্ধ করে ফেলেছে। এবার মহেন্দ্র তখন ওকে মাস্টার কিটা দেয়। ইব্রাহিম মিনিট 5 পরে ফিরে এসে চাবিটা ফেরত দেয়। বোঝা গেছে? ইয়েস। এনি কোয়েশ্চেন? না, কোয়েশ্চেন কিসের? তাহলে আমি প্রশ্নটা করি, মহেন্দ্র মাস্টার কিটা কেন দিল? কেন ওই 22 নম্বর ঘরের ডুপ্লিকেট চাবিটা দিল না? সে তো একই ব্যাপার। আগেন দারোগা সাহেব, মোটেই এক কথা নয়। মহেন্দ্র আমার কাছে স্বীকার করেছে যে চেক ইন করার সময় রমেন যখন তার ঘরের ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয়, তখন ইব্রাহিমও তার ঘরের ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয়। একজনকে সেটা দিয়ে দ্বিতীয় জনের ক্ষেত্রে মহেন্দ্র সেটা প্রত্যাখ্যান করতে পারেনি। সো হোয়াট, তাতে হলো কি? ডুপ্লিকেট চাবিতেও 22 নম্বর ঘর খোলা যায়, মাস্টার কিতেও খোলা যায়, ও তো একই ব্যাপার। একই ব্যাপার? আরে মশাই, ডুপ্লিকেট চাবিতে শুধু 22 নম্বর ঘরের দরজাটা খোলা যায়, আর মাস্টার কিতে দোতলার সব কটা ঘর খোলা যায়। এখন ইব্রাহিম ওই 5 মিনিটের মধ্যে ওই 23 নম্বর ঘরেও তো ঢুকে থাকতে পারে। তার আধ ঘন্টা আগে কিন্তু বীরবাহাদুর ফ্লাস্কটা রেখে গেছে। ফ্লাস্কটা খুলে তার ভেতরে একটা ক্রিস্টাল ফেলে দিয়ে বেরিয়ে আসতে 20-30 সেকেন্ড লাগার কথা। ভালো করে ভেবে দেখুন। আশ্চর্য, মহেন্দ্র তো এসব কথা আমাকে বলেনি। আপনি প্রশ্ন করেননি তাই বলেনি, সে এখনো জানেই না ব্যাপারটার ইমপ্লিকেশন। আপনার মতো সেও বিশ্বাস করে ডুপ্লিকেট চাবি আর মাস্টার কি একই জিনিস, দুটোতেই 22 নম্বর ঘর খোলা যায়। আর আপনার ওই দ্বিতীয় অনুমানটা স্যার? অনুমান নয়, দ্বিতীয়টা প্রমাণ, অকাট্য প্রমাণ। আগেই তো বললাম আপনাকে, 23 নম্বর ঘরে চলুন, দেখাচ্ছি। নৃপেনকে নিয়ে বাসু সাহেব দ্বিতলে উঠে আসেন। তালা খুলে দুজনে ওই 23 নম্বর ঘরে ঢুকে পড়েন। রমেন গুহ একইভাবে পড়ে আছে তখনও। বাসু সাহেব পকেট থেকে একটা লোহার সন্না বের করলেন, এগিয়ে গেলেন টেবিলের কাছে, তারপর অতি সাবধানে সেই সন্না দিয়ে অ্যাস্ট্রের গর্ভ থেকে উদ্ধার করলেন একটি দগ্ধাবশিষ্ট ফিল্টার টিপ সিগারেটের স্ট্যাম্প। আগুনের ওপর ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে শিককাবাব ভাজা হয়, ঠিক তেমনিভাবে সন্নাটা টেবিল ল্যাম্পের আলোয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তিনি। নৃপেন বিস্ফারিত নেত্রে দেখতে থাকে, কিন্তু কি দেখছে তা সে নিজেই বুঝতে পারে না। বাসু সাহেব জিজ্ঞেস করেন, দেখলেন? কি দেখলেন? কি আবার দেখবো? সিগারেটের স্টাম্প? অ্যাস্ট্রের ভেতর আবার কি থাকবে? মাথা নাড়েন বাসু সাহেব। থাকে দারোগা সাহেব, থাকে। চোখ থাকলে দেখবেন অ্যাস্ট্রের খোপে সিগারেটের স্ট্যাম্পের মধ্যে লুকিয়ে বসে আছে একটি অভিসারিকা। তার নয়নে মদির কটাক্ষ, সর্বাঙ্গে উদগ্র যৌবন, আর বিম্বষ্ঠে লিপস্টিক, বোধহয় ম্যাক্স ফ্যাক্টর ভার্মিলিয়ান। নৃপেনের কেমন যেন সন্দেহ জাগে, এই প্রৌঢ় ভদ্রলোকের মাথার দু একটা স্ক্রু কি আলগা নাকি, নাকি 7 সকালে মদ্যপান করেছে? কিন্তু এতক্ষণ তো ওনাকে প্রতিভাবান গোয়েন্দার মতোই মনে হচ্ছিল। বাসু সাহেব নৃপেনের দিকে চোখ তুলে চাইলেন, ওর বিহ্বল অবস্থাটা বুঝে নেবার চেষ্টা করলেন খানিকক্ষণ, তারপর আবার মাথা নাড়লেন। একটা কথা খোলাখুলি বলবো দারোগা সাহেব? বলুন স্যার। আপনার কম্য নয়, মিসেস ডিসির মামা বলে কথা। কি আর বলতে পারেন নৃপেন দারোগা, একজন সিনিয়র আইএএস যাকে মামা বলে ডাকেন তার নিশ্চয়ই অধিকার আছে এ ধরনের কথা বলার। অবশ্য সংবিধানের 7 নম্বর ধারায় ওটা বলা আছে তা নৃপেন ঠিক জানে না, কিন্তু এটুকু মনে আছে কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার সময় অ্যাব্রিভিয়েশন মুখস্থ করেছিল। আইএএস শব্দের বিস্তারিত রূপ ইন অ্যান্টিসিপেশন অফ শোর্ড, অর্থাৎ এমন একটি শাসক গোষ্ঠী যাদের তলোয়ারের প্রয়োজন নেই, যারা হাতে মাথা কাটেন। বিপুল ঘোষ সেই আইএএস গোষ্ঠীর একজন সিনিয়র অফিসার, দুদিন পরে হয়তো ডিভিশনাল কমিশনারও হবেন, আর এ ভদ্রলোক হচ্ছেন তার বেটার হাফের মামা। কাজেই নৃপেন ঢোক গেলে বাসু সাহেব ওর পিঠে একখানা হাত রেখে বলেন, দুঃখ করবেন না মিস্টার ঘোষাল, দুঃখ করবেন না, লজ্জা পাওয়ারও কিছু নেই। ক্রিমিনোলজি ইজ আ সায়েন্স,
দারোগা মানেই ডিটেকটিভ নয়। ক্রিমিনাল ইনভেস্টিগেশনে স্পেশাল ট্রেনিং না নিয়ে থাকলে আপনাদের আইজিও ভুল করতে পারেন। আমার পরামর্শটা শুনুন, এ বিষয়ে কোনো অভিজ্ঞ লোক জানা আছে আপনার? থাকলে তাকেই পাঠান। কেসটা ঘোরালো, এসব কথা তো আমি আর বিপুলকে জানাতে যাচ্ছি না। এতক্ষণে নৃপেন মনস্থির করে ফেলেছে, একেবারে আত্মসমর্পণ। অমন লোক আমার কাছে আছে স্যার, আমার সেকেন্ড অফিসার সুবীর রায়, আদিতার কাশিং থেকে ফিরে আসার কথা, তাকেই পাঠিয়ে দেবো আপনার কাছে। না না, আমার কাছে নয়, আমি শীঘ্রই এ হোটেল ছেড়ে চলে যাব। কেন স্যার, আর দুই একটা দিন? উপায় নেই ঘোষাল সাহেব, আমি আজই অন্য একটা হোটেলে চলে যাব, ঘুমের কাছে, দ্য রিপোজ। পরশু তার উদ্বোধন, আমাদের সস্ত্রীক ওখানে নিমন্ত্রণ আছে। কিন্তু ওই ম্যাক্স ফ্যাক্টর ভার্মিলিয়ান না কি যেন বললেন, ওটা কি? সিগারেটের স্টাম্পে কি দেখতে পেলেন আপনি? প্রমাণ, প্রমাণ, এভিডেন্স। গতকাল রাত্রে এ ঘরে একজন অভিসারিকা প্রবেশ করেছিলেন, দেখছেন না, টেবিলের ওপর পড়ে রয়েছে রোমেনের সিগারেটের প্যাকেট, ক্যাপস্টন, ফিল্টার নেই, কিন্তু এটা ফিল্টার টিপ স্টাম্প। রোমেন যখন ঘরটা ভাড়া নেয় তখন এই অ্যাস্ট্রেটা নিশ্চয়ই শূন্যগর্ভ ছিল, সে ক্যাপস্টন খেয়েছে। তাহলে অ্যাস্ট্রেতে ওই ফিল্টার টিপ সিগারেটের স্টাম্প আসে কেমন করে? তাছাড়া এই যে এই লাল স্পটটা, ওটি হলো লিপস্টিকের চিহ্ন, ফরেন্সিক এক্সপার্টও করোবরেট করবে, আপনি দেখে নেবেন। আর এই সূত্রেই বোঝা যাচ্ছে কেন রোমেন গুহ দুটো চাবি চেয়ে নিয়েছিল এবং কেন সে আপনার বাড়িতে রাত্রিবাস করতে কিছুতেই রাজি হয়নি। নৃপেন এখনও এক বাউ মেলাতে পারছে না। বুঝলেন না, দেখুন, রোমেনও কোনো ঋষ্যশৃঙ্গ মুনি ছিল না, আর মিস ডিক্রুজা তিনিও কোনো সতী সাবিত্রী ছিলেন না, আর তিনি ছিলেন কল গার্ল। রোমেনের সঙ্গে তার ভালোই আলাপ পরিচয় হয়েছিল ট্যাক্সিতে আসার পথে, তাই ডুপ্লিকেট চাবিটা রোমেন দিয়ে রেখেছিল ওই মিস ডিক্রুজাকে। বিশ্বাস না হয় আপনি মহেন্দ্রকে জিজ্ঞেস করে দেখুন, মিস ডিক্রুজা কাল সন্ধেবেলায় যে লিপস্টিকটা ব্যবহার করেছিলেন তার রং ভার্মিলিয়ান রেড। এখানে আমার আর কিছু করণীয় আছে স্যার? আছে, দুটো কাজ। প্রথমত 23 নম্বর ঘরে যে ফ্লাস্কটা আছে ওটাও এভিডেন্স হিসেবে সঙ্গে নিয়ে নিন, তবে এবার কিন্তু ওই একই ভুল করবেন না, সাক্ষী রেখে ওটা সিল করাবেন। আমার অনুমান খুব ভুল না হলে ওই জলেও পটাসিয়াম সায়ানাইড পাওয়া যাবে। দ্বিতীয় কাজ, ওই 23 নম্বর ঘরের দুপাশের দুটি ঘর সার্চ করা, 22 নম্বরে ছিল ইব্রাহিম আর ওই 24-এ মিস ডিক্রুজা, দুজনেই সন্দেহভাজন। ইব্রাহিম তো রাত 8:30 সময় চেক আউট করে বেরিয়ে যায়, তখন তো রোমেন গুহ জীবিত। আহ, তুমি বড় জ্বালাও। রাত 8:30 সে হোটেল ত্যাগ করে বটে, কিন্তু রাত 7:00 সে মাস্টার কি নিয়ে দোতলায় উঠে গিয়েছিল, সেই সময় ফ্লাস্কটা রাখা ছিল রোমেনের টেবিলে। ঠিক কথা। আচ্ছা, ওই ওই দুটো ঘরই সার্চ করছি আমি, কিন্তু আপনিও সঙ্গে থাকলে ভালো হতো না? আজ্ঞে না, আমরা দার্জিলিংয়ে এসেছি বেড়াতে, আমার স্ত্রী অনেকক্ষণ একা বসে আছেন নিচের ঘরে, ওর কাছেই আমি এখন ফিরব। তুমি বরং যাওয়ার আগে আমাকে একবার জানিয়ে যেও ওই দুটো ঘরে উল্লেখযোগ্য কিছু পেলে কিনা, আমি ঘরেই থাকব। বাসু সাহেব নেমে এলেন একতলায়, নিজের ঘরে ফিরে এসে দেখলেন রানু দেবী চুপ করে বসে আছেন চাকা দেওয়া চেয়ারে, কোলের ওপর পড়ে আছে কণ্টক বিদীর্ণ অসমাপ্ত উলের সোয়েটারখানা, উলের গুলিটা পোষমানা বেড়াল ছানার মতো হাত পা গুটিয়ে বসে আছে ওর পায়ের কাছে, যেন বিষাদের একটা মূর্তি। অনেকক্ষণ একা একা বসে আছো না? দ্বারকাবাবু বিদায় হলো আপাতত, তবে যাওয়ার আগে আবার আসবেন। আমরা রিপোজে কখন যাচ্ছি? হয় আজ বিকেলে, নয় কাল সকালে। তুমি বরং আগে একবার হোটেলটা দেখে এসো, একেবারে দূর পর্যন্ত ট্যাক্সি যদি না যায়। বাক্যটা উনি শেষ করতে পারেন না, প্রয়োজনও ছিল না, ওনা দুজনেই জানেন মিসেস বাসু চলশক্তিহীনা। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে রানুদেবীর শিরদাঁড়াটা ভেঙে গেছে, উনি উঠে দাঁড়াতে পারেন না। ওই দুর্ঘটনার পর থেকেই বাসু সাহেবের জীবন অন্য খাতে বইছে, প্র্যাকটিস তিনি ছেড়ে দিয়েছেন, এখন ওনার একমাত্র কাজ স্ত্রীকে সঙ্গদান করা। সন্তান একটিই মাত্র হয়েছিল ওনাদের, মিঠু, ওই দুর্ঘটনায় মারা যায়।
বাসু সাহেব বললেন, খবর নিয়েছি, তুমি কিচ্ছু চিন্তা করো না, গাড়ি যাওয়ার রাস্তা আছে, আর না থাকলেও বাধা ছিল না। তোমাকে কোলা পাঁজা করে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আজও আছে রানু, বিশ্বাস না হয় তো বলো, তোমাকে এখুনি পরখ করে দেখাই। বাসু সাহেবের কথায় ম্লান হাসলেন রানু দেবী। তার প্রায় মিনিট পনেরো পরে ফিরে এলো নৃপেন, যথারীতি দরজায় নক করে ঘরে ঢুকল। মিস ডিক্রুজার ঘরে কিছুই পাওয়া গেল না স্যার, কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের ঘরে একটা জিনিস উদ্ধার করেছি, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, একটু দেখুন তো স্যার। একটা কাগজের দলা। বাসু সাহেব সেটা হাতের মুঠোয় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় পেলে এটা? ২২ নম্বর ঘরে, ওয়েস্ট পেপার বাস্কেটে। কাল রাত্রে ইব্রাহিম ছেড়ে যাওয়ার পর ও ঘরটাতে কোনো নতুন বোর্ডার আসেনি? না, তবে শুনলাম এখনই আসবে, ২১ নম্বর ঘরের বোর্ডার নাকি ওই ঘরে শিফট করছে। চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাসু সাহেব, কাগজটা ওনার মুঠিতে ধরাই থাকে। কে ওই ২১ নম্বরের বোর্ডার? নামটা জিজ্ঞাসা করিনি, শুনলাম তিনি আর্টিস্ট। ২১ নম্বর ঘরের জানলা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় না, কাছের আড়াল পড়ে, তাই উনি ২২ নম্বরে সরে আসতে চান। একটু আগে ঘরটা দেখে পছন্দ করে গেছেন, এখনই শিফট করবে। বুঝলাম। কোঁকড়ানো কাগজটা ধীরে ধীরে খুললেন বাসু সাহেব, টেবিলের ওপর মেলে ধরলেন। তারপর হঠাৎ তাঁর চোখ দুটি বুজে এলো। রানুদেবী পেছনেই ছিলেন, কৌতূহল দমন করতে পারেন না তিনিও, ঝুঁকে পড়েন কাগজটার ওপর। তাতে কালো কালিতে লেখা, ১. দ্য কাঞ্চনজঙ্ঘা হোটেল দার্জিলিং, ২. দ্য রিপোজ বাতাসিয়ালু ঘুম, ৩. ? এতক্ষণ যে ঘটনার কথা শুনলেন, এবার তার আগের দিনে একটু ফিরে যাওয়া যাক। ক্যালেন্ডারে তারিখ পয়লা অক্টোবর ১৯৬৮, মঙ্গলবার। দার্জিলিংয়ের আগের স্টেশন ঘুম, পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন। দার্জিলিং স্টেশনের চেয়েও তার উচ্চতা বেশি। ঘুমের অদূরে ওই খেলাঘরের রেল লাইনটা জিলিপির প্যাঁচের মতো বার দুই পাক খেয়েছে। বাতাসিয়া ডাবল লুপ, তারই পাশ দিয়ে একটা পাকা সড়ক উঠে গেছে ওপর দিকে। ও পথে যাওয়া যায় ক্যাভেন্টার্স অথবা কাঞ্চন ডেয়ারিতে কিংবা টাইগার হিলে। ওই সড়কের ওপরই প্রকাণ্ড হাতাওয়ালা একটা বাড়ি, কোনো এককালে কোনো চা বাগানের ইউরোপীয় মালিকের আবাসস্থল ছিল আর কি। বর্তমানে এটাই দ্য রিপোজ হোটেল। না না, কথাটা ঠিক হলো না, আজ নয়, আগামীকাল থেকে সেটা হবে রিপোজ হোটেল। আগামীকাল অর্থাৎ ২রা অক্টোবর তার উদ্বোধন। মালিক শ্রীমতী সুজাতা মিত্র। সুজাতা বিবাহিতা, স্বামী কৌশিক মিত্র, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ করা বিই, সিভিল ইঞ্জিনিয়ার। সুজাতার বাবা ডক্টর চট্টোপাধ্যায়ও ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি কি একটা আবিষ্কার করেছিলেন বলে শোনা যায়, সেই আবিষ্কারের পেটেন্টটা স্বনামে নেওয়ার আগেই সন্দেহজনকভাবে আকস্মিক তার মৃত্যু হয়। আবিষ্কারের সেই রিসার্চ পেপারগুলো নিয়ে সুজাতার রীতিমতো বিপদের ভেতর জড়িয়ে পড়ে, এমনকি শেষ পর্যন্ত একটা খুনের মামলায়। রিসার্চের কাগজগুলো হাত করতে চেয়েছিলেন একজন কুখ্যাত ধনকুবের, ময়ূর কেতন আগরওয়াল। তিনি ঘটনাচক্রে খুন হন, আর কৌশিক এবং সুজাতা বিশ্রীভাবে জড়িয়ে পড়ে সেই খুনের মামলায়। বস্তুত ব্যারিস্টার পি কে বাসু এবং অ্যাডভোকেট অরূপ রতনের যৌথ চেষ্টায় শেষ অবধি দুজনে মুক্তি পায়। এর মধ্যে বাসু সাহেবের ভূমিকাটাই ছিল মুখ্য। যাই হোক, শেষ পর্যন্ত প্রমাণিত হল আগারওয়ালার হত্যাকারীর নাম নকুল হুই। সে ছিল আগারওয়ালেরই অধীনস্থ কর্মচারী এবং নানান পাপ কাজ কারবারের সাথী। সেসব অতীতের ইতিহাস। মোট কথা, ইতিমধ্যে সুজাতার সঙ্গে কৌশিকের বিয়ে হয়ে গেছে। এখনও ঠিক এক বছর হয়নি, আগামী ৫ই অক্টোবর শনিবারে ওদের প্রথম বিবাহবার্ষিকী। বিয়ের পরে কৌশিক ডক্টর চ্যাটার্জির ওই আবিষ্কারটা নিয়ে হাতে কলমে কাজ করতে চায়, কিন্তু সুজাতা রাজি হতে পারেনি। ওই সর্বনাশা আবিষ্কারটা তার কাছে কেমন যেন অভিশপ্ত মনে হয়েছিল। তিনজন লোকের মৃত্যু ওই আবিষ্কারের সাথে জড়িত।
প্রথমত ডক্টর চট্টোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু, দ্বিতীয়ত গুলিবিদ্ধ হয়ে ময়ূরকেতন আগারওয়ালের মর্মান্তিক হত্যাকাণ্ড, এবং তৃতীয়ত হত্যাকারী নকুল হুইয়ের ফাঁসি। নকুল অবশ্য চেষ্টার ত্রুটি করেনি, সে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছিল, কিন্তু লোয়ার কোর্টের বিচার তিল মাত্র নড়েনি। অর্থ লোভে সুপরিকল্পিতভাবে নকুল যে হত্যাকাণ্ডটা করেছিল তার জন্য বিচারক চরমতম দণ্ডই বহাল রেখেছিলেন। তাই কেমন একটা অবসাদ ধরেছিল সুজাতার। ওই রিসার্চের কাগজগুলো থেকে সে মুক্তি চেয়েছিল, নিজের কুমারী জীবনের ওই অভিশাপকে বিবাহিত জীবনে টেনে আনতে চায়নি সে। অবশ্য কৌশিক পাশ করা ইঞ্জিনিয়ার, এসব ভাবালুতায় সে প্রথমটায় প্রশ্রয় দিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত সেও মেনে নেয়। ফলে নগদ 1.5 লক্ষ টাকায় ওই পেটেন্টটা ওরা বিক্রয় করে দিয়েছিল বিশিষ্ট ব্যবসায়ী জিমুদবাহন মহাপাত্রর কাছে। জিমুদবাহন হচ্ছেন অরূপ রতনের পিতৃদেব। হয়তো অরূপের প্রতি কৃতজ্ঞতাও এ সিদ্ধান্তের পেছনে কাজ করে থাকবে। সুজাতা তার সদ্য বিবাহিত স্বামীকে বলেছিল, ওই নগদ 1.5 লাখ টাকা দিয়ে এবার তুমি ঠিকাদারি ব্যবসা শুরু করো। তুমি যেমন ওই রিসার্চ পেপারগুলো থেকে মুক্তি চাইছিলে সুজাতা, আমিও তেমনি আমার এই ডিগ্রিটা থেকে মুক্তি চাইছি আজ। আমি ভুলে যেতে চাই আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। ওমা, সে আবার কি কথা, কেন? ভারতবর্ষে ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই। এদেশে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডাক্তার অথবা কারিগরি কাজ জানা মানুষের আর কোনো দরকার নেই, বুঝলে। এদেশের প্রয়োজন হলো এখন শুধু রাজনীতিবিদ, ব্যারিস্টার আর IAS অ্যাডমিনিস্ট্রেটরের। হঠাৎ তোমার এই অদ্ভুত সিদ্ধান্ত? দেখতে পাচ্ছ না দেশের হাল? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরা এদেশের অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারছেন না, দলে দলে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। ইহুদি হওয়ার অপরাধে নাৎসি জার্মানি যেমন আইনস্টাইনকে দেশত্যাগী করেছিল, বৈজ্ঞানিক হওয়ার অপরাধে আজ তেমনি প্রফেসর খুরানাকে ভারতবর্ষ দেশ ছাড়া করছে। হে, তোমার রাগের কথা, খুরানা নোবেল প্রাইজ পাওয়ার পর তাকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। ভাগ্যে প্রফেসর খুরানা শিশির ভাদুড়ি কিংবা উৎপল দত্তের পদাঙ্ক অনুসরণ করেননি। মানেটা কি? মানে আমি বলতে চাইছি, ম্যাট্রিকে আমি 3টে লেটার পেয়েছিলাম, স্টার পেয়েছিলাম, বিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। আমাদের স্কুলের ব্যাচের প্রত্যেকটি ভালো ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বৈজ্ঞানিক হতে চেয়েছে। যারা ওইসব কলেজে ঢুকতে পারেনি সেই সব ঝর্তি পড়তি স্টুডেন্টরাই গেছে জেনারেল লাইনে। তাদের একটা ভগ্নাংশ আজ IAS, আর একটা ভগ্নাংশ MLA। তা তুমিও তো IAS পরীক্ষা দিলে পারতে, তুমিও ইলেকশনে দাঁড়াতে পারতে। তুমিও যে মন্ত্রীদের মতো কথা বলছো সুজাতা, 6 বছরের পাঠ্যক্রম শেষ করে IAS পরীক্ষা না দিলে আমার ঠাই হবে না এই পোড়া ভারতবর্ষে। কিন্তু মুরারি মুখার্জির মতো একজন সার্জেন, BC গাঙ্গুলির মতো একজন ইঞ্জিনিয়ার অথবা খুরানার মতো একজন বৈজ্ঞানিক যতদিন ফাইন্যান্স কমিশনার অথবা চিফ সেক্রেটারি হতে না চাইছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোদ্দা কথাটা কি, তুমি কি করতে চাও? ওই 1.5 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রেখে তার সুদের টাকায় আমরা গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াবো? আরে না না না, ব্যবসাই করতে চাই আমি। হ্যাঁ, আমিও তো তাই বলছি। ব্যবসাই যদি করতে হয় তবে যে জিনিসটা জানো বোঝো তার ব্যবসাই করা উচিত। আমি তো তোমাকে চাকরি করতে বলছি না, আমি বলছি ঠিকাদারি করতে। কোথায় করব? ওই PWD ইরিগেশন অথবা কোনো পাবলিক আন্ডারটেকিংয়ে? তো সর্বত্রই তো ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রদল শীর্ষস্থান দখল করে বসে আছেন, তাদের তো এই লাগতো না করতে পারলে। তবে কিসের ব্যবসা করবে তুমি? যে কোনো স্বাধীন ব্যবসা, যাতে কাউকে তোষামত করতে হবে না। আর সেটা এমন একটা ব্যবসা হবে যেখানে তুমি আর আমি দুজনেই থাকবো ইকুয়াল পার্টনার। যেমন? ধরো আমরা একটা হোটেল খুলতে পারি, তুমি কিচেনের ইনচার্জ, কী রঙের পর্দা হবে, কী জাতের বেড কভার হবে সব তোমার হেফাজতে, আর আমি রাখবো হিসাব ম্যানেজমেন্ট। সারাদিন দুজনে কাছাকাছি থেকে কাজ করব, সকালবেলা 2টো নাকে মুখে গুঁজে ঠিকাদারি করতে বেরিয়ে যাব, আর রাত 10টায় ক্লান্ত শরীরে ফিরে আসব। তার চেয়ে এটা ভালো নয়? কথাটা মনে ধরেছিল সুজাতার। তারই ফলশ্রুতি হলো দ্য রিপোজ। জমি বাড়ি, ফার্নিচার, ফ্রিজ, কিচেন গ্যাজেট এবং একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেই খরচ হয়ে গেল 1 লাখ খানেক টাকা। বাকি টাকা ব্যাংকে রেখে ওরা দুজন খুলে বসেছে এই হোটেলের বিজনেস। বাড়িটা 2তলা, 4টে ডাবল বেড বড় ঘর এবং 2টো সিঙ্গল বেড। এছাড়া 1তলায় বেশ বড় একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, কিচেন ব্লক, প্যান্ট্রি, স্টোর সবই 1তলাতে। রীতিমতো বিলিতি কায়দায় প্ল্যানিং করা, প্রতিটা বেডরুমের সঙ্গেই সংলগ্ন স্নানাগার। কৌশিক নিজে দাঁড়িয়ে থেকে বাড়িটা মেরামতি করিয়েছে।
গরম জলের গিজার বসিয়েছে, সুজাতা ম্যাচ করা পর্দা, বেড কভার ইত্যাদি কিনেছে। আয়োজন সম্পূর্ণ। আগামীকাল দ্য রিপোজের উদ্বোধন। মাত্র গোটা ছয়েক বিজ্ঞাপনই ছাড়া হয়েছিল, দুজন সেই বিজ্ঞাপনে সাড়াও দিয়েছেন। আশা করা যায় পূজোর মৌসুমে ঘর খালি পড়ে থাকবে না। দার্জিলিংয়ের হইচই এড়িয়ে নিরিবিলিতে ছুটির কটা দিন কাটিয়ে যেতে ইচ্ছুক যাত্রী নিশ্চয়ই দু একটা জুটে যাবে। যে দুজন বিজ্ঞাপনে সাড়া দিয়েছেন তাদের একজন পুরুষ, অন্যজন স্ত্রীলোক, দুজনেই কলকাতাবাসী, মিস্টার নিজামুদ্দিন আলী এবং মিস কাবেরী দত্তগুপ্তা। দুজনেই জানিয়েছেন বুধবার অর্থাৎ দোসরা দুপুরে ছোট রেলে ঘুম স্টেশনে এসে পৌঁছবেন। কৌশিক লিখেছিল স্টেশনেই ওনাদের রিসিভ করা হবে, উদ্বোধনের দিন প্রথম বোর্ডার তাই এই খাতির। যাকে উদ্বোধনের আগের দিন মঙ্গলবার পয়লা অক্টোবর, সকাল থেকেই কালীপদ আর কাঞ্চিকে নিয়ে সুজাতা শেষবারের মতো ঝাড় পৌঁছে হাত লাগিয়েছে। কালীপদর বাড়ি মেদিনীপুর, সমতলবাসী, চাকরির লোভে এত দূরে এসেছে, রিপোজের একমাত্র বেয়ার আসে। আর কাঞ্চি হচ্ছে স্থানীয় নেপালি মেয়ে, সামনের গ্রামে থাকে। দুজন বোর্ডার অ্যাডভান্স পাঠিয়েছেন, এছাড়াও আরও তিনজন আসছেন আমন্ত্রিত অতিথি হিসেবে, ব্যারিস্টার পি কে বাসু সস্ত্রিক এবং অ্যাডভোকেট অরূপ রতন। অরূপের জন্য দোতলার 9 নম্বর ঘরটা ঠিক করা আছে, আর বাসু সাহেবের জন্য 1 তলার 2 নম্বর ঘরটা। মিসেস বাসুর পক্ষে 1 তলা ছাড়া উপায় নেই। এছাড়া আলী সাহেবের জন্য 3 নম্বর ঘর আর কাবেরীর জন্য 2 তলার 7 নম্বর ঘরটা মনে মনে স্থির করে রেখেছে সুজাতা। এখন ওনাদের পছন্দ হলেই হয়। বেলা 10টা নাগাদ গাড়িটা নিয়ে কৌশিক বেরিয়ে গেল কাঞ্চন ডেয়ারির দিকে। এখান থেকে 5 মাইল, গাড়ি যাবার রাস্তা আছে। কাঞ্চন ডেয়ারির মালিক মিস্টার সেন ওদের পরিচিত। মিস্টার সেনের ভাইপো অজিত সেন কৌশিকের সহপাঠী। আপাতত 2-3 ডজন ডিম, কিছু হ্যাম, সফট মিট আর মাখন নিয়ে আসবে সে। অবশ্য আলী সাহেব হ্যাম খাবেন কিনা জানা নেই, তাই 2 রকম মাংসের ব্যবস্থাই থাকল। ফ্রিজ আছে, নষ্ট হবার কোনো ভয় নেই। সুজাতা বলে দিয়েছে কাঞ্চন ডেয়ারির সঙ্গে যেন একটা অন অ্যাকাউন্ট ব্যবস্থা করে আসে কৌশিক। একদিন অন্তর কতটা কি মাল লাগবে তার একটা ফিরিস্তিও সে লিখে দিয়েছে। আজ বিকেলে সুজাতার একবার দার্জিলিং যাওয়ার ইচ্ছে। কৌশিককে তাই বলে রেখেছে সকাল সকাল ফিরতে। কিছু টুকিটাকি বাজার এখনো বাকি আছে। বাসু সাহেব কাল দার্জিলিং থেকে ফোন করেছিলেন। সব শুনে সুজাতা বলেছিল, আবার দার্জিলিং গেলেন কেন? সরাসরি এখানে উঠলেই তো পারতেন। নেমন্তন্নের গন্ধ পেয়ে আমি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আগেই এসে পৌঁছেছি। তাতে কি, আপনি তো ঘরের লোক, রানুমামি এসেছেন তো? নিশ্চয়ই। তোমার দা রিপোজ পর্যন্ত ট্যাক্সি যাবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে, আপনি এখনই চলে আসুন। আজ না সুজাতা, কাল আসছি, লাঞ্চ আওয়ার্সের পর। ও হ্যাঁ, ভালো কথা, রমেন গুহকে তোমার মনে আছে? আমাদের নাট্যমদি রমেন দারোগা? খুব মনে আছে, কেন বলুন তো? বিপুলের কাছে শুনলাম রমেন দার্জিলিং এ বদলি হয়েছে, কাল পরশুর মধ্যেই নাকি আসছে। তবে তাকেও নিমন্ত্রণ করে দেবেন আমার হয়ে, আমি থানায় একটা ফোন করে খবর নেব। মিস্টার এন্ড মিসেস ঘোষও কিছুক্ষণের জন্য আসবেন বলেছেন। জানি গো, কিন্তু বিপুল বোধহয় শেষ পর্যন্ত তোমার নিমন্ত্রণ রাখতে পারবে না। শুনছি গভর্নর সাহেব নাকি স্বয়ং দার্জিলিং এ আসছেন, ফলে ডিসি সাহেবের সব সোশ্যাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। বড় ফুলদানিটা কোথায় রাখবো দিদিমণি? কালীপদ এসে দাঁড়ায়। সুজাতা স্মৃতিচারণ থেকে বর্তমানে ফিরে আসে। ওর হাত থেকে চিনেমাটির ফুলদানিটা নিয়ে আঁচল দিয়ে একবার মুছে, একতলায় ড্রয়িং রুমে পিয়ানোটার উপরে, কাল সকালে মনে করে ফুল দিবি ওতে, বুঝলি? আগে ঘড়ির দিকে নজর পড়ে সুজাতার। বেলা প্রায় 2, এতক্ষণে কৌশিকের তো ফিরে আসা উচিত ছিল। রান্নাবান্না সেই কখন হয়ে গেছে, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সুজাতা আর অপেক্ষা করে না, কালীপদ আর কাঞ্চিকে খাইয়ে ছেড়ে দিল। কালীপদর আজও বেলায় ছুটি, কোথায় একটা রামলীলা হবে তাই শুনতে যাবে সে। তা যাক, সুজাতাও তো ও বেলা দার্জিলিং যাবে, থাকবে না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল, কৌশিকের ফোন। কি ব্যাপার, এত দেরি হচ্ছে যে? আরে আর বলো না, গাড়িটা ট্রাবল দিচ্ছে, মেরামত করাচ্ছি, ফিরতে সন্ধে হয়ে যাবে। তার মানে ও বেলা দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল? আর উপায় কি বলো, তুমি বরং খাওয়া দাওয়া মিটিয়ে নাও, বুঝলে? তা তো বুঝলাম,
কিন্তু তুমি কোথা থেকে ফোন করছো? দুপুরে খাবে কোথায়? কাঞ্চন ডেয়ারি থেকে বলছি। সেন সাহেবের অতিথি হয়েছি, আমার জন্য অপেক্ষা করো না, বুঝলে? অগত্যা উপায় কি, সুজাতা একাই খেয়ে নিল। ক্রমে বেলা পড়ে এলো। বিকেলের দিকে কোথা থেকে আকাশে এসে জুটল দার্জিলিংয়ের কিছু খেয়ালি মেঘ। বৃষ্টিও নামল কিছুক্ষণের মধ্যেই, সন্ধ্যের আগেই ঘনিয়ে অন্ধকার এলো। কৌশিকের ফোনটা আসার আগেই কালীপদকে ছুটি দিয়ে বসে আছে সুজাতা। আগে জানলে কালীপদকে ছাড়ত না, কাঞ্চি রাত্রে থাকে না। এই নির্বান্ধব পুরীতে চুপচাপ বসে রইল সুজাতা। জানালা দিয়ে দেখতে থাকে কার্ট রোড দিয়ে গাড়ির মিছিল চলেছে, ওপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে। বাতাসিয়া ডাবল লুপ দিয়ে একটা মালগাড়ি পাক খেতে খেতে নেমে গেল। অন্যদিন হলে এতক্ষণে দার্জিলিংয়ের আলোর রোশনাই দেখা যেত এখান থেকে। পাহাড়ের এখানে ওখানে জলজলে চোখ মেলে রাত চড়া বাতিগুলো তাকিয়ে থাকে, নীতা দীপাবলির রূপসজ্জা। কিন্তু আজ আকাশ কালো করে সমানে বৃষ্টি পড়ছে, আঞ্চলিক পাহাড়ি বৃষ্টি। হয়তো দার্জিলিং এখন খটখটে, কার্শিয়াং হয়তো রৌদ্রোজ্জ্বল, কিন্তু বৃষ্টি নেমেছে ঘুমের দেশে, এলোমেলো হাওয়ার খামখেয়ালিপনা আর কি। সুজাতা সব দরজা জানালা বন্ধ করে দিয়ে এসে বসল। এমন রাতে আলো ফিউজ হয়ে যাওয়া কিছুই বিচিত্র নয়, সে কথা মনে হতেই বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে সুজাতার। এই নির্বান্ধব পুরীতে যদি অন্ধকারে তাকে একা বসে থাকতে হয় তাহলে খুবই বিপদ। তাড়াতাড়ি উঠে মোমবাতি আর দেশলাইটা খুঁজে নিয়ে হাতের কাছে রাখে সে, টর্চটাও। কালীপদটার যেমন বুদ্ধি, ঝড়জলে রামলীলার আসর নিশ্চয়ই এতক্ষণে ভেঙে গেছে। হতভাগাটা বাড়ি ফিরে এলেই পারে, কিন্তু ওরই বা দোষ কি? হয়তো কোথাও আশ্রয় নিয়েছে, কারো গাড়ি বারান্দার তলায়। বৃষ্টিটা একটু না ধরলে সে বেচারি বা আসে কী করে? অবশ্য পাহাড়ি বৃষ্টি তো বেশিক্ষণ থাকবে না। দার্জিলিংয়ের বৃষ্টি ওই অজাযুদ্ধ ঋষি শ্রাদ্ধের সগোত্র, আসতেও যেমন যেতেও তেমন। কিন্তু আজ তা তো যাচ্ছে না। আবার নজর পড়ল দেওয়াল ঘড়িটার দিকে, প্রতি আধ ঘন্টা অন্তর সে সাড়া দেয়, জানিয়ে দিল রাত সাতটা। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। হ্যালো রিপোজ। হ্যাঁ বলুন। আমি হিমালয়ান মোটর রিপেয়ারিং শপ থেকে বলছি। আপনাদের গাড়িটা মেরামত হয়ে গেছে ম্যাডাম, লোক দিয়ে পৌঁছে দেব নাকি মিস্টার মিত্র দার্জিলিং থেকে ফেরার পথে নিয়ে যাবেন? দার্জিলিং থেকে? উনি দার্জিলিং গেছেন কে বলল? দার্জিলিংই তো যাচ্ছিলেন ম্যাডাম, গাড়ি থেকে নেমে একটা শেয়ারের ট্যাক্সি ধরে চলে গেলেন। ও, তা কি বলে গেছেন উনি? বলেছেন তো উনি নিজেই নিয়ে যাবেন, কিন্তু রাত আটটার সময় আমার দোকান বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় রাত আটটার আগেই উনি ফিরবেন। নেহাত যদি না ফেরেন তাহলে দোকান বন্ধ করে যাওয়ার সময় আপনি দিয়ে যাবেন? ওকে ম্যাডাম। লাইনটা কেটে সুজাতা ভাবতে বসে। ব্যাপারটা কি, কৌশিক যদি একটা শেয়ারের ট্যাক্সি নিয়ে দার্জিলিং গিয়ে থাকে তাহলে দুপুরে আমাকে টেলিফোন করে মেচে কথা বলল কেন? দার্জিলিং গেলে সে নিশ্চয়ই আমাকেও সঙ্গে নিয়ে যেত, সেই রকমই তো কথা ছিল। তাহলে হিমালয়ান মোটর রিপেয়ারিং শপটা তো আবার ওদিকে, মানে দার্জিলিং যাওয়ার পথেই পড়বে, কাঞ্চন ডিয়ারির দিকে তো নয়। কিন্তু কৌশিক তো স্পষ্ট বলল যে সে কাঞ্চন ডিয়ারির দিকে ফোন করছে, মিস্টার সেনের বাড়িতে আজকে দুপুরে খাবে। এমন অদ্ভুত আচরণ তো কৌশিক কখনো করেনি এর আগে। শেষ পর্যন্ত আর কৌতূহল দমন করতে পারে না সুজাতা। কৌশিক ফিরে আসার আগে পর্যন্ত অপেক্ষা করার মতো মনের অবস্থা তার ছিল না। উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল। কাঞ্চন ডিয়ারির মালিক মিস্টার সেনকে একটা ফোন করল। ফোন ধরলেন সেন সাহেব নিজেই। সুজাতা সরাসরি প্রশ্ন করল আজ তার সঙ্গে কৌশিকের দেখা হয়েছে কিনা। সেন সাহেব জানালেন, হ্যাঁ হয়েছে, দার্জিলিংয়ে আমার অফিসে। তিনি তো ডিম মাখন মাংস খরিদ করেছেন দার্জিলিংয়ের দোকান থেকে, সপ্তাহে দুদিন সাপ্লাই দিতেও তো আমি রাজি হলাম মিস্টার মিত্রর সঙ্গে। তিনি কি এখনো ফিরে আসেননি? না, তাই তো খোঁজ নিচ্ছি। আচ্ছা আজকে দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে নাকি? না 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 না, কোথায় আর বৃষ্টি, আমি তো এইমাত্র ফিরছি সেখান থেকে। সুজাতা স্থির করল
কৌশিক ফিরলে প্রথমেই সে সরাসরি জানতে চাইবে কেন এমন অযথা মিথ্যে কথা সে বলল। তারপর আরও এক ঘন্টা কেটে গেল। রাত সোয়া নটা, না কৌশিক না কালীপদ। শেষ পর্যন্ত পোর্চে একটা গাড়ি এসে দাঁড়াবার শব্দ হল। তারপর বেজে উঠল কলিং বেলটা। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী সোনার কাঁটা, পর্ব এক, অনলি অন রেডিও মেলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অজয় এবং বীর বাহাদুরের চরিত্রে দীপক, অরূপ এবং মহেন্দ্রর ভূমিকায় প্রশান্ত, সুজাতার চরিত্রে সঙ্গীতা, কৌশিক এবং হোটেল ম্যানেজারের ভূমিকায় অপূর্ব, সুবীর রায়ের চরিত্রে অভিক, সুমিতার ভূমিকায় আম্রপালি, নৃপেনের চরিত্রে দীপঙ্কর, কাবেরীর ভূমিকায় শ্রোতা, ডক্টর সেনের চরিত্রে রথিন, মিসেস সেনের ভূমিকায় রীতি, আলীর চরিত্রে শুভদীপ, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবরূপা এবং গল্প পাঠে ও পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী পরশুদিন আপনি শুনবেন পরবর্তী পর্ব। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।